वेलकम टू माय चैनल रंगीना मी थेके आमी पम्पा बोलछी। आमी एखन थेके आमार ब्लगटा शुरू करलाम। तीन दिन आमी ब्लग करिनी, सेई पयला बैशाखेर दिन करेछिलाम, तारपर आर करिनी। आमार भालो लागे ना रोज ब्लग करते, आर माने समयो पाय ना। सत्यि कथा बोलते कि आमी आमार एकटाई मोबाइल, एकटा मोबाइलेई आमी ब्लग करी, एकटा मोबाइलेई आमी समस्त किछु करी, एइजन्य आमी समय पाइनी, होये ओठेनी। माने ब्लग करा नय तो सेटा आबार एडिट करे आबार মানে ডাউনলোড করতে দেওয়া, অনেক সময় লেগে যায়। ডাউনলোড করতে দেওয়ার সময় সে সময় কোনো ফোন আসলে ধরতে পারি না, ক্যান্সেল হয়ে যায়, আবার নতুন করে ডাউনলোড করতে হয়। এই জন্য আমি যেহেতু একটা আমার ডিভাইস, একটাই ফোন, ওই জন্য আমার সম্ভব হয়ে ওঠে না। আমি যেদিন সুযোগ সুবিধা করতে পারি আমি সেদিনই ব্লগ করি, রোজ ব্লগ দিতে পারি না। তার সুস্মিতা বলে আমার একজন মানে আমাকে এত ভালোবাসে, ও ইউটিউবার নয় কিন্তু আমার আমার একজন মানে অন্ধ ভক্ত বলতে পারেন। সুস্মিতা আমি রোজ ব্লগ দিই না বলে বলে, দিদি ভাই তুমি কেন রোজ ব্লগ দাও না? আর এই কারণে হয়ে ওঠে না, একটা মোবাইল বলে। আর রোজ দিন সম্ভব হয় না, রোজের কী দেবো এত এইসব কাজ বাজ, ভেবেও পাই না কী করবো। তার জন্য তা মেয়ের তো শুনেছেন সিবিএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে, আমার মেয়ে আইসিএসসি, ওদের মে মাসে 5 মে থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আমার ভীষণ মন খারাপ, যেহেতু সিবিএসসি ক্যান্সেল হয়েছে, আইসিএসসি এখনও ক্যান্সেলেশন মানে অ্যানাউন্স করেনি, কিন্তু বলেছে জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। তা জুন মাসের মধ্যে নিশ্চয়ই করোনা কমে যাবে না, যে কারণে ওরা ক্যান্সেল করে দিয়েছে সিবিএসসিটা। আইসিএসসিও আমাদের মনে হয় পরীক্ষা হবে না, ও ক্যান্সেল করে দেবে। আর সেই জন্য মেয়ে তো মানে সত্যি কথা বলতে কি কদিন পড়ার চাপ ছিল, যেহেতু 5 মে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল এখনও হয়নি। বলেছে জুন মাসে সিদ্ধান্ত নিয়ে বলা হবে কী কী করবে আইসিএসসি বোর্ড, সেটা জুন মাসে সিদ্ধান্ত হবে। তাও এখন মেয়ের আর পড়ার কোনো ব্যাপার নেই, টিউশন টিচাররাও সব টিউশন বন্ধ করে দিয়েছে, টিচাররাও পড়াচ্ছে না ভালো মতন। কী সত্যি কথা পড়াবে কেন যদি ক্যান্সেল হয়েই যায়? জুন মাসে তার করোনাটা কমে যাবে না, যে সিদ্ধান্ত নেবে যখন তখন ক্যান্সেল করতেই হবে। তা মেয়ে সকাল থেকে মানে ঘুম থেকে উঠলেও আজকে 9টার সময় দেখছে একটু পড়া ঢিলে দিয়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন ছোটো বয়স এখন ঢিলে দিয়ে দিয়েছে। সারাদিন আজকে বিছানাতে শুয়ে শুয়ে মোবাইল দেখে গেল, ওর মোবাইলটাও দেখে গেল, গান শুনে গেল। আমি সকাল থেকে চিৎকার করলাম যে দেখ বাবাই তুই পড়াটাকে কন্টিনিউ রাখ, কেননা পড়াটাকে কন্টিনিউ না রাখলে যদি হঠাৎ করে আবার আইসিএসসি বোর্ড পরীক্ষার অ্যানাউন্স করে তখন কী হবে? আর বিছানাটাকে কী করেছে আমি দেখাচ্ছি, চলুন। সারা বিছানাটা, ও ঘরে থাকলে আমার বিছানার অবস্থা একেবারে যাতা হয়ে যায়। এই দেখুন বিছানাটাকে দেখতে পাচ্ছেন, কুচকে কুচকে মানে পুরো চাদরটাকে কুচকে দিয়েছে। এই দেখুন শুয়েছিল, এখান থেকে আমি তাড়া মেরেছি, যেই তাড়া দিয়েছি অমনি আবার ওপরের ঘরে চলে গেছে, ওপরের বিছানাটাকে কুচকাতে। নিচের চাদরটাকে তো কুচকে কী করেছে দেখলে নি, মানে বাবাই এত দুষ্টুমি করছে, বাবাই এত দুষ্টুমি করছে কী বলবো। এবার ওপরের বিছানা চাদরটাকে বাবাই গেছে কুচকাতে। ওর বাবা তো স্কুলে চলে গেছে, যথারীতি দুপুরবেলা চলে আসবে, স্কুলে তো এখন ক্লাস হচ্ছে না, আগেই বললাম। এই চাদরটাকে কুচকে একেবারে চাতা করে দিয়েছে ওরও। আমি যেই তাড়া দিয়েছি যে বাবা এই বিছানার চাদরটাকে কী করেছিস তুই দেখ, আমি বিছানার চাদর বেশ টান টান হয় তবে আমার ভালো লাগে, বিছানার চাদর কুচকে দিলেই না আমার মানে মাথা গরম হয়ে যায়। আবার যেই তাড়া মেরেছি ওপরের ঘরে পালিয়েছে। যাক গিয়ে আমি আজকে কী কী রান্না করেছি দেখাচ্ছি। আজকে করেছি এঁচড়টাকে মানে আলু ছাড়া এঁচড়টাকে কষা, মানে এঁচড়ের দম করেছি, কষা করেছি, আমের চাটনি করেছি, আর ইয়ে করেছি ক্যাপসিকাম দিয়ে চিলি ফিস করেছি। চিলি ফিস ঠিক নয়, মানে ক্যাপসিকাম দিয়ে মাছটা করলে মেয়ে খায়, এমনি মাছ করলে খেতে চায় না। আমার বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন হয় না, মাছটাকে নানারকমভাবে স্বাদ করতে হয়, ক্যাপসিকাম দিয়ে সস দিয়ে করলে একটু মাছ খাবে, নালে খাবে না। আর পোলাও করেছি, আজকে ইচ্ছে হলো একটু পোলাও করি, পোলাও করেছি। আমি পোলাও খুব একটা ভালো পারি না, চেষ্টা করেছি, এখন হচ্ছে জানি না জলটা ঠিক পরিমাণ মতো দিতে পেরেছি কি না। এই যো পোলাওটা হচ্ছে, হয়ে এসছে, এটা পোলাও করেছি, মানে এখনও হচ্ছে, এটা বসানো আছে, এখনও একটু জল দিতে লাগবে মনে হচ্ছে। জলটা না, জলের পরিমাণটা আমি বুঝতে পারি না পোলায়ে, এটাই সমস্যা হয়। পোলায়ে না আমি জলের পরিমাণ বুঝতে পারি না। ফ্রাইড রাইসের ক্ষেত্রে কী হয়, আগে ফ্রাইড রাইসে ভাতটা করে দিয়ে আনাজপাতি দিয়ে নেশানো হয়, পোলায়ের ক্ষেত্রে আমি জলের পরিমাণটা বুঝতে পারি না, কোনো সময় ঝরঝর হয়, কোনো সময় পাক পাক মতো হয়ে যায়। আমি যদিও গোবিন্দভোগ চালের করিনি, আমি এমনি বাসমতি রাইসের করেছি, গোবিন্দভোগ চালের করিনি। এই যে পোলাওটা হচ্ছে, আর এই আমের চাটনি, আর এঁচড়টা আলু ছাড়া, এঁচড়ের কষার মতো করেছি, আর এই যে মাছ,
ক্যাপসিকাম দিয়ে চিলি ফিশের মতো করেছি। এখন পোলাওটা বুঝতে পারছি না জল লাগবে নাকি, পোলাওটা হয়ে যাওয়ার পর আমি আরেকবার দেখাবো, মানে ঝরঝরে হয়েছে নাকি দেখানোর জন্য আরেকবার দেখাবো। আর সকালে তো স্নান করে পুজো করে টিফিন করে ব্রেকফাস্ট করে বা ব্রেড বাটার পাউরুটি পাউরুটি আর মাখন দিয়ে মেয়েকেও দিয়েছি, নিজেও খেয়েছি, আর ওর বাবা ছাতু মুড়ি কলা খেয়েছে। তা এখন পোলাওটা হয়ে গেলে ঝরঝরে হয়েছে কি না দেখাবো। গোবিন্দভোগ চালের তো আমি আরোই করতে পারি না, আরোই দলা পেকে যায়, তাও এই চালের তাও একটু ঝরঝরে হয়, মানে বাসমতি চালের। গোবিন্দভোগ চালের পোলাওটা সব থেকে বেশি ভালো হয় আমি জানি, কিন্তু বাসমতি চালের খারাপ হয় না, আমি যখনই করি বাসমতি চালেরই করি। বাবাই স্নান করতে যা, এখন এই মাত্র মাথাটা শ্যাম্পু করলাম, আমি সকালবেলা স্নান করে নিই যখন মাথায় শ্যাম্পু করতে পারি না, এখন এই মাত্র মাথাটা একটু শ্যাম্পু করলাম, পয়লা বৈশাখের আগের দিন করেছিলাম। আমি সপ্তাহে দু তিন দিন করি শ্যাম্পু, আর হেনা তো সেই মাস তিন মাস চার মাস এক পর একবার হেনা করি। তা দেখি আমি ওটা না, আমার টেনশান হচ্ছে বলে ওটা কী হচ্ছে কী জানি, নিচে ধরে যাচ্ছে নাকি, আমি একটু দেখে ভালো মতন আবার আসছি। টাটা। ভাত বাড়া আমার হয়ে গেছে, মানে পোলাও বাড়া, একটু খেতে বসতে দেরি হয়ে গেল, তা এখন এখন খেতে বসবো। তার আগে আমি একটু বেড়ে দেখিয়ে দিলাম, তাহলে এবার বসি খেতে, আবার পরে বিকালে আসছি। এখন টাটা। গুড ইভিনিং, এখন সন্ধে সন্ধে বলবো না, এখন প্রায় সাড়ে আটটা বাজতে চললো প্রায়। মেয়ে ম্যাথসের টিচারের কাছে, ম্যাথসের টিচার এখনও টিউশনটা বন্ধ করেনি, সাতটার সময় পড়তে গেছে, ওর বাবা দিয়ে এসছে, এসে এই মাত্র চা খেলাম, চা খেতে আজকে একটু দেরি হয়ে গেল, দুপুরবেলা খাওয়াটা একটুখানি ভারী হয়ে গেছে আপনারা দেখেছেনই, ভারী মানে কিছুই না, অনেকে তো মাছ মাংস ডিম একসাথেই খায়, আমার তো আমাদের এরকম খাওয়ার অভ্যাস নেই, মানে মাংস ডিম তো খায় না, মাছটা খেয়ে বা পোলাও খেয়ে আমার পেটটা একটু ভার হয়েছে। সে যাই হোক, চা খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, একটু লিকার খেলাম বিস্কুট দিয়ে, অন্যদিন বেকারি বিস্কুটের সঙ্গে চা খাই, তা আজকে প্লেন মারি বিস্কুট, হালকা দুটো মারি বিস্কুটের সঙ্গে চা খেলাম। তা এখন সত্যি কথা, পরিস্থিতি দিন দিন যা খারাপ হচ্ছে আপনারা সবাই জানেন, আপনাদের বলে এগুলো আর বোরিং করবো না, বা ভয়ও দেখানোর ব্যাপার না। করোনাটা আবার দু মাস, কিন্তু শীতকালটাই লক্ষ্য করলাম করোনাটা অনেকটা মানে প্রায় শেষ হয়ে গিয়েছিলো, হচ্ছিলো না, কারোর একটা নতুন আশা সবাইকার মনে জেগেছিলো যে করোনাটা চলে গেল, কিন্তু দেখছি আবার প্রচুর হারে করোনা বাড়ছে, আবার সেই আগের মতো ওই সমস্ত জিনিস আনলে সমস্ত ধোয়া ধুই সমস্ত করতে হচ্ছে, আবার ওই রকম লাইফটাকে আবার করতে হবে, আবার শুনলাম লকডাউন হয়ে যাবে, ভোটের জন্য সব বন্ধ রয়েছে, আবার ওই পরিস্থিতি চলে এসছে, আর ভাল লাগছে না। মানে এটা একটা মানে কী বলবো, মানুষের জীবনটা একটা দুর্বিষহ মতো, সবসময় ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে, মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক প্যানিক, যাদের মনে করুন প্যানিক আছে, টেনশান আছে, ডিপ্রেশান আছে, আমার তো এমনিতেই অল্পতে আমি খুব প্যানিক করি, এটাতে আমার আগের গত বছর আমি খুব ভয় খেয়ে গিয়েছিলাম, এই বছর আবার সেই সিচুয়েশান হচ্ছে, কবে যে এই সিচুয়েশানটা যাবে, কবে এটার থেকে আমরা সবাই বেরোতে পারবো, এই পরিস্থিতি থেকে ভগবান একমাত্র ঈশ্বরই জানে। তা যাই হোক, আর এটা বলে আর কী হবে, এটা তো আমাদের সাথে থাকবে, আমাদের সবকে সাবধানে থাকতে হবে, এখন ঈশ্বর জানে কী করবে। তা সেদিন আমি পয়লা বৈশাখে একটা দোকান থেকে, মানে একটা সোনার দোকান থেকে একটা গিফট পেয়েছিলাম, ওরা জমা টাকার ওপর একটা গিফট দেয়, যে যেরকম জমা টাকা দেবে, মানে পাঁচশো টাকা জমার ওপর থেকে ওরা গিফট রেখেছে, পাঁচশো টাকায় গ্লাস জমা দিলে, পাঁচশো টাকা জমা দিলে গ্লাস, হাজার টাকা জমা দিলে ছোটো বাটি, ছোটো মানে মোটামুটি মাঝারি সাইজের বাটি, হাজার টাকা জমা দিলে একটা কাশি থালা, দু হাজার টাকা জমা দিলে গামলা, তিন হাজার টাকা জমা দিলে বালতি, মানে এরকম বিভিন্ন রকম ছিল, মানে একদম সেই এক লাখ অবধি জমা ছিল। তা সোনার দোকানে তো অনেকেই তো ধারে ধারে জিনিস বানায়, সবাইকার তো মানে সঙ্গে সঙ্গে কেনা সম্ভব হয় না, তা জমা টাকার ওপরে ওরা একটা করে গিফট দিচ্ছে, তা আমিও একটা গিফট পেয়েছি, তা গিফট আমি দেখাচ্ছি আপনাদের, তো সত্যি কিছু না দেখালে আমার তো মনে শান্তিই হবে না, আর তার জন্য আমি গিফটটা আপনাদের দেখাবো, একটু একটু ধরি, ফোনটা না ধরলে গিফটটা দেখাতে পারবো না।
গিফটটা দেখাই আমি। এই দেখুন একটা গামলা দিয়েছে, বিশাল বড় গামলা। এটা মানে কতটা বড় আপনাদের বলে বোঝাতে পারবো না। জিন্দাল কোম্পানির গামলা দিয়েছে, অনেকটা বড় দেখুন, বিশাল বড়, মোটামুটি ভারী আছে। এই গামলাটা পেয়েছি, একটা জিন্দাল কোম্পানির জিন্দাল গামলাটা পড়ে গেল রাখতে গিয়ে। একটা জিন্দাল কোম্পানির গামলা দিয়েছে, গামলাটা বেশ সুন্দর কিন্তু, বেশ বড়। মানে আমার মোবাইলটা তো ছোট আসলো না, মানে অনেকটা বড় গামলাটা। কত সাইজ ঠিক জানি না, মানে ভালো একটা গামলা দিয়েছে। মেয়েরা তো জানেন গয়নাগাটি, শাড়ি আর বাসনপত্র, এসব পেলে মেয়েরা খুব খুশি। আমার খুব বাসন কেনার শখ জানেন তো, আমার বাসন খুব ভালো লাগে। বাসন হলে আমার একটা মনটা আনন্দে ভরে যায়। আমি যদি কোনো বাসন কিনতে পারি আমার খুব আনন্দ হয়। বাসন কোষণে তো মেয়েদের একটা, বাড়ির বউদের একটা লোভ থাকেই, লোভ বলবো না, একটা শখ বলতে পারেন। বাসন কোষণ, বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলো কেনার ওপর আমার একটা মানে শখ বলতে পারেন। আমি বিছানার চাদর থাকলেও আবার কিনি, বাসন কোষণ থাকলেও কিনি। তবে খুব শৌখিন বাসনপত্র আমার এখনও কিনে ওঠা হয়নি। মোটামুটি যা ইউজেবল বাসনপত্র হয় সেগুলো কিনেছি। শৌখিন বাসনপত্র তো দাম অনেক, কেনা হয়নি এখনও আমার সেরকম শৌখিন বাসনপত্র। স্টিলের বাসনপত্রই বেশি কিনি, কিছু ফাইবারের রয়েছে আর কিছু কাঁচের সেট রয়েছে। কাঁচের সেট যতগুলো ছিল, অনেকগুলো ছিল, বেশিরভাগ কিনেছিলাম প্রেজেন্ট মানে গিফট দেওয়ার জন্য, আর নিজের জন্য দুখানা কাঁচের সেট, ডাইনিং সেট কিনেছি। তা চীনামাটির কোনো সেট এখনও পর্যন্ত আমার কেনা হয়নি। লাউ পালার যে কাপ সেটগুলো, দুটো সেট কিনেছি। মানে একটু বাসনপত্র কেনার ওপরে আমার ঝোঁক আছে। তা এখন সেই কালারিং যে প্রেশার কুকারগুলো, ওগুলো আমার এখনও কিনে ওঠা, প্রেস্টিজের যে কালারিং প্রেস্টিজগুলো, ওগুলো আমার এখনও কেনা হয়নি। কিনবো কিনবো করে কেনা কিনে ওঠা হয়নি আর কি। সেটাও কিনবো, দেখি যেদিন হবে হয়তো মন হলো কিনে নেবো, এখনও কেনা হয়ে ওঠেনি। তা আর ব্লগটা বেশি বড় করবো না, তা আজকের মতো আসছি। একটু মনটা সত্যি খারাপ, মেয়ের ICSE পরীক্ষাটাও বাতিল হয়ে গেল। বাতিল হয়নি মানে পিছিয়ে দিয়েছে, এখন হবে কি না কোনো গ্যারেন্টি নেই, হবেই না ধরে রাখলাম। তারপরে এই করোনা পরিস্থিতি সব মিশিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তা আজকে আর কথা বাড়িয়ে আর ভিডিওটাকে বড় করছি না, আজকে আপাতত আসছি। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট, অলওয়েজ কিপ স্মাইল।